আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলছেন, শেখ, একজন বোনের স্বামী গুল খায়, এমনিতে সে ফরজ নামাজ পড়ে, কিন্তু অন্যান্য ছোটোখাটো সুন্নাত ইবাদতের প্রতি গাফিল, মোবাইলে অনেক সময় নষ্ট করে, কিন্তু কোনো নসিহত শুনতে চায় না, কিছু বোঝাতে গেলে মন ভালো থাকলে চুপ করে শুনে, কিছুই বলে না, আর মন খারাপ থাকলে মেজাজ দেখায় বলে, সে কি তার থেকে কম জানে নাকি? স্ত্রীর সব দায়িত্ব ঠিকভাবেই পালন করে, এক্ষেত্রে স্ত্রীর ব্যবহার এই স্বামীর প্রতি কেমন হওয়া উচিত? বিস্তারিত জানালে ইনশাআল্লাহ উপকৃত হব। আলহামদুলিল্লাহ যে আপনার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জানবেন যে সে মুসলিম, যদি সহি আকিদার হয়, তাওহীদ সে নষ্ট না করে, বড় শিরকে লিপ্ত না থাকে, আর পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, তো আপনার স্বামী মুসলিম, আল্লাহর শুকরিয়া আদায় করেন। অধিকাংশ বোনেরা আজকাল নামাজি হ্যাঁ বা সহি আকিদার স্বামী পাচ্ছে না, তো যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তো এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। তারপরে গুল খায়, গুল হারাম, তামাক জাতীয় যত কিছু রয়েছে প্রোডাক্ট সবগুলি হারাম, সুতরাং সে হারাম খাচ্ছে, তার নেকিও আছে, তার গুনাহও আছে। এই রকম স্বামীকে নসিহা করবেন, নসিহা অর্থাৎ উপদেশ দেবেন, যখন মেজাজ ঠান্ডা থাকবে তখন ভালো উপদেশ দেবেন, যদি আপনার উপদেশ কবুল করে নেয় তো আলহামদুলিল্লাহ। এই দাওয়া নসিহার সাথে সাথে দোয়া করবেন রবের কাছে যে আল্লাহ তুমি আমার স্বামীকে নেক হায়াত দান করো এবং নেক জীবন গড়ার তৌফিক দান করো, তাকে পাপমুক্ত হওয়ার তৌফিক দান করো। হতে পারে আল্লাহ আপনার দোয়া কখন শুনে নেবেন, নিরাশ হবেন না, আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করলে এবং নেক আমল করলে, দোয়া করলে এবং চেষ্টা করলে, হেদায়াতের চেষ্টা করলে, আল্লাহ রাব্বুল আলমিন ইচ্ছা করলে তার অন্তরকে খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলমিন যেন সবাইকে নেক হায়াত দান করেন। কিন্তু স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করবে না, যদি বিভিন্ন পাপেও জড়িয়ে থাকে, ঝগড়া করবে এবং কলহ করবে আর অশান্তি পরিবারে হবে, এরকমটা করবে না। আল্লাহ রাব্বুল আলমিন যেন এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে সবার হেফাজত করেন।